রজব তাইয়েব এরদোগান, একটি নাম, একটি আন্দোলন, একটি সংগ্রাম এবং ভবিষ্যতের একটি ইতিহাস। নির্বাচনের জয় নিয়ে যদি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা থাকত, তবে রজব তাইয়েব এরদোগান বিশ্বের অসংবাদিত, অপরাজিত ও হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পেতেন। গত তুরস্কের গণভোটে এরদোগানের বিজয়ের পর বার্তা সংস্থা AFP তাদের এক রিপোর্টে এভাবে মূল্যায়ন করেছেন তুর্কি প্রেসিডেন্টকে। গত দেড় দশকে 14টি নির্বাচনে অংশ নিয়েছেন এরদোগান, প্রতিটিতেই জয় পেয়েছেন। এর মধ্যে 6টি পার্লামেন্ট নির্বাচন, 3টি গণভোট, 3টি স্থানীয় নির্বাচন ও 2টি প্রেসিডেন্ট নির্বাচন। তবে তুরস্ক নয়, বর্তমান বিশ্ব রাজনীতিতেই সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন এরদোগান। আধুনিক তুরস্কের জনক হিসেবে পরিচিতি মুস্তফা কামাল আতাতুর্কের পর তুরস্কের রাজনীতিতে এতটা পরিবর্তন অন্য কোনো নেতা আনতে পারেনি। দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের মুসলিমদের মাঝেও তিনি অসম্ভব জনপ্রিয়। এর কারণ, একসময়ের খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা তুরস্ককে তিনি পাল্টে দিয়েছেন নিজ হাতে। এরদোগান মানুষকে দিয়েছেন ধর্ম পালনের অবাধ স্বাধীনতা, পাশাপাশি বিশ্ব রাজনীতিতেও মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করছেন উচ্চকণ্ঠে, জোরালো ভূমিকা রাখছেন সকল আন্তর্জাতিক ইস্যুতে। 1954 সালে ইস্তাম্বুলের কাশিম পাশায় জন্ম নেয়া এরদোগান ছোটবেলা থেকে ছিলেন বাস্তবমুখী মানসিকতার। বাবা ছিলেন তুর্কি কোস্টগার্ডের ক্যাপ্টেন। মারমারা ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসনে পড়ার সময় ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হন, যোগ দেন কমিউনিজম বিরোধী ন্যাশনাল টার্কিশ স্টুডেন্ট ইউনিয়নে, ফুটবলও খেলতেন স্থানীয় একটি নামকরা ক্লাবে। ছাত্র জীবন শেষে যোগ দেন নাজিমুদ্দিন আরবাকানের ন্যাশনাল সেলভেশন পার্টির যুব সংগঠনে। 1980 সালে সামরিক অভ্যুত্থানের পর দলটি বিলুপ্ত করা হলে আরবাকানের নতুন দল ওয়েলফেয়ার পার্টির সাথে যুক্ত হন। এই দল থেকেই 1994 সালে নির্বাচিত হন ইস্তাম্বুলের মেয়র। বিশৃঙ্খল আর অনুন্নত ইস্তাম্বুলকে আমূল পাল্টে দেন তিনি। কয়েক বছরের মধ্যে ইউরোপের বড় শহরগুলোর সাথে পাল্লা দিতে শুরু করে ইস্তাম্বুল। হু হু করে বাড়তে থাকে এরদোগানের জনপ্রিয়তা, যা তাকে শেষ পর্যন্ত নিয়ে এসেছে দেশের সর্বোচ্চ পদে। 1998 সালে সেকুলার সরকার ওয়েলফেয়ার পার্টি নিষিদ্ধ করলে বিক্ষোভে অংশ নেন এরদোগান। বিক্ষোভে একটি কবিতা আবৃত্তির কারণে তার উপর ক্ষুব্ধ হয় সরকার। কবিতাটি ছিল, মসজিদ আমাদের ক্যান্টনম্যান্ট, গম্বুজ আমাদের হেলমেট, মিনার আমাদের বেয়নেট, আর বিশ্বাসীরা আমাদের সৈনিক। কয়েক মাস জেল খাটতে হয় তাকে, সেই সাথে পড়তে হয় রাজনৈতিক নিষেধাজ্ঞার কবলে, কেড়ে নেওয়া হয় মেয়র পদ। 2001 সালে আবদুল্লাহ গুল সহ কয়েকজন নেতাকে নিয়ে প্রতিষ্ঠা করেন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, সংক্ষেপে জায়কে পার্টি নামে পরিচিত। 2002 সালে প্রথম পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করে দলটি। মূলত এরদোগানের সুনাম আর জাদুকরীর নেতৃত্বই ছিল দলটির প্রধান পুঁজি। রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে এমপি ও প্রধানমন্ত্রী হতে পারেননি তিনি। 2003 সালে এক উপনির্বাচনে অংশ নিয়ে পার্লামেন্টে আসেন এবং প্রধানমন্ত্রী হন। এরপর 2007 ও 2011 সালের নির্বাচনেও জয়লাভ করে দলটি। তুরস্কের ইতিহাসে প্রথম নেতা হিসেবে তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2014 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে শপথ নেন তুরস্কের 12তম প্রেসিডেন্ট হিসেবে। ইস্তাম্বুলের মেয়র হিসেবে তার প্রতি জনগণের যে আস্থা তৈরি হয়েছিল তা ক্রমেই বেড়েছে। জনগণের ভালোবাসার প্রতিদান দিতেও দেরি করেনি এই নেতা। 16 বছরের দেশ শাসনে তুরস্ককে তৈরি করেছেন আধুনিক বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে। একে পার্টি ক্ষমতায় আসার আগে ঋণে জর্জরিত ছিল তুরস্কের অর্থনীতি, কূটনৈতিক ও সামরিকভাবেও নির্ভরশীল ছিল পশ্চিমাদের উপর। শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছেই তুরস্কের ঋণ ছিল $2,350 কোটি। ক্রমান্বয়ে সব ঋণ শোধ করে 2012 সালে এরদোগান ঘোষণা দেন, এবার IMF চাইলে তুরস্কের কাছ থেকে ঋণ নিতে পারে। 2002 সালে যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল $2,650 কোটি, 2011 সালে তাই দাঁড়িয়েছে $9,220 কোটি। তুর্কি নাগরিকদের জীবনযাত্রার মান অনেকগুণ উন্নতি হয়েছে তার সময়ে। শুধু অর্থনীতি নয়, প্রতিটি সেক্টরের রীতিমতো বিপ্লব করেছেন এরদোগান। প্রতিটি প্রদেশে কমপক্ষে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এয়ারপোর্টের সংখ্যা 26 থেকে নিয়ে গেছেন 50-এ। ধর্ম পালনের যে নিষেধাজ্ঞা ছিল অতীতে তা ধীরে ধীরে তুলে দিয়েছেন। অবাধ স্বাধীনতা দিয়েছেন ধর্ম পালনের, পাশাপাশি মুসলিম খ্রিস্টি সংস্কৃতি সংরক্ষণে নিয়েছেন কার্যকরী উদ্যোগ। তবে এসব বিষয়ে কোনো তাড়াহুড়ো করেননি তিনি, তাল মিলিয়ে চলেছেন ইউরোপীয় সমাজ ব্যবস্থার সাথেও। তুরস্ক সফরকালে বারাক ওবামা বলেছিলেন, একজন নেতা কীভাবে একই সাথে ইসলামিক, গণতান্ত্রিক ও সহিংস হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এরদোগান। আর এমন রাষ্ট্রনেতার প্রতি জনগণের আস্থা না থাকার কি কারণ থাকতে পারে? 64 বছর বয়সী এরদোগানের জনপ্রিয়তা কতখানি তার প্রমাণ বিশ্ববাসী দেখেছে 2015 সালের 15 জুলাই সেনা অভ্যুত্থানের চেষ্টার সময়ে। শুধুমাত্র তার একটি ভিডিও বার্তার ডাকে সাড়া দিয়ে ট্যাঙ্ক কামানের সামনে রুখে দাঁড়িয়েছেন নিরস্ত্র জনতা। রাষ্ট্রনেতাকে কতখানি ভালোবাসলে ট্যাঙ্কের পথরোধ করতে রাস্তায় শুয়ে পড়ে মানুষ। তবে হঠাৎ করে এই জনপ্রিয়তা আসেনি।
সুশাসন সমৃদ্ধি আর স্বনির্ভরতার স্বাদ যখন পেতে শুরু করেছে তুর্কিরা, তখনই এরদোগানের প্রতি বেড়েছে তাদের আস্থা। দীর্ঘদিন পশ্চিমা দেশগুলোকে ঝর্ণা দেওয়ার নীতিতে চলেছে তুরস্ক, কিন্তু এই নীতি পাল্টে জাতিকে মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছেন তিনি। ইউরোপ আমেরিকার চোখে চোখ রেখেও যে কথা বলা যায় সেটি বিশ্বাস করতে শিখিয়েছেন মানুষকে। পশ্চিমা বিশ্বের প্রবল আপত্তির মুখেও গণভোটে জিতে সংবিধান পাল্টে গ্রহণ করেছে নির্বাহী ক্ষমতা। অর্থনীতি, কূটনীতির মতো সামরিক শক্তিতেও অনেক এগিয়েছে তুরস্ক। 2015 সালে তুর্কি আকাশ সীমায় প্রবেশ করার মাত্র 15 সেকেন্ডের মধ্যে ধ্বংস করা হয় রাশিয়ার যুদ্ধবিমান, যা অসীম সাহসিকতারই এক নজির। ধীরে ধীরে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করেছেন এরদোগান। নেতৃত্বহীন মুসলিম বিশ্বকে এগিয়ে নিতে কাজ করেছেন প্রতিনিয়ত। রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশগুলোর মধ্যে সবার আগে ও সবচেয়ে বেশি সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। জেরুসালেম ইস্যুতে ওআইসির চেয়ারম্যান এরদোগান জরুরি সম্মেলন ডেকে পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করেছেন। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চালিয়েছেন ব্যাপক কূটনৈতিক তৎপরতা। কাতার সংকটেও মধ্যস্থতার উদ্যোগ নিয়েছেন। সবকিছু মিলিয়ে তুরস্ক ও নেতৃত্ব দুটো বিষয়কে বিশ্বের সামনে রোল মডেল হিসেবে দাঁড় করেছেন এরদোগান। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আরও এমন নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।